তারা দাইলাল্লাহ যারা কোরআনের আহ্বান মানুষের দারে দারে গিয়ে বিনা টাকায় যারা আল্লাহ তাআলার বাণীগুলা মানুষের ঘরে ঘরে মানুষের দারে দারে গিয়ে পৌঁছে দিতেছে তাদেরকে আপনারা মুক্তি করে দিন ওরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবীর আমাদের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা হুংকার জানি মরহুম পীর ফজলুল করিমের মোরা হুংকার জানি মরহুম পীর ফজলুল করিমের যার আওয়াজে কেঁপে তছনছ হত মঞ্চ বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের জিম্মাও নিলাম আমি আল্লাহ তোরা যতই কোরআনকে দাবানোর চেষ্টা করো কোরআনকে অবমাননা করো কোরআনকে পুড়িয়ে দেবার ভয় দেখাও কোরআনকে যতই অপদস্থ করো যাই করো এই কোরআন ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এটার দায়িত্বে আছি আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিলাম এই কোরআন যার সিনার ভিতরে ঢুকবে তাকেও হেফাজতের জিম্মা নিলাম আমি আল্লাহ এরে মুমিনের দল এরে হিন্দু এরে বৌদ্ধ এরে খ্রিস্টান তোরা জেনে রাখ কোরআনের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ তোরা কোরআনকে ধ্বংস করতে গিয়া তোরা নিজেরাই ধ্বংস হইয়া যাইবি এই কোরআন এমন একটা সম্পদ এই কোরআনের আজ পর্যন্ত কোন বেঈমান ইহুদি কাফের কোরআনের ভুল বের করতে পারে না বরং ভুল বের করতে গিয়া ওদের জীবনের ভুল ধরা পড়ে গিয়ে ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন এমন একটা কোরআন সেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই আল্লাহ তাআলা বললেন এই এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়াত এটা হলো মুত্তাকিদের জন্য মানুষের জন্য হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়াত এই কোরআন দামি মূল্যবান সম্পদ কুমিল্লার নানুয়া দিঘির পারে মূর্তির পায়ে কোরআন রেখে যে এই কাজ করেছে এই জঘন্যতম কাজ যে করেছে আল্লাহ তাআলা ওর বিচার করে দিবে আল্লাহ তাআলা ওর হয়তো বা হাত লাগিয়ে দিবে অথবা দুনিয়ার জমিনে চিরতরের জন্য ওকে ধ্বংস করিয়া দিবে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের
মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলে, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসে, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবীর আমাদের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তছনছ হত মঞ্চ বাতিলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। অতএব মুসলমান ইমানদার কাফের বেঈমান ইহুদি হিন্দুরা যারা আছে, মুসলমানের বিরুদ্ধে গিয়া কখনো আগাইতে পারবে না। সমাজে খারাপ মহিলা খারাপ মানুষ আজকে অপরাধ করলে তাদেরকে জেলে নিয়ে তাদেরকে সম্মান করা হয়, তাদেরকে আবার সম্মানের সহিত কিছুদিনের মধ্যেই মুক্তি দেওয়া হয়, কিন্তু আজকে আমরা দেখতে পাইতেছি যারা সম্মানের উপযুক্ত নবীগণের ওয়ারিস ওলামায়ে কেরাম, যারা দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতেছেন, নবীদের দায়িত্ব যারা পালন করতেছেন, আজকে সেই ওলামায়ে কেরাম তাদেরকে আজকে আমরা নির্যাতন করতেছি, এটা কোনো মুসলমানের দ্বারা সম্ভব না যে আজকে খারাপ লোক তাদেরকে আমরা মুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু যারা ওলামায়ে কেরাম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং আমাদের তরুণ আলোচক আমার প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আরও যারা আছে তাদেরকে মুক্তি দেওয়া হইতেছে না, তারা কি খারাপ কথা বলেছে, তারা কোরআনের দাওয়াতগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন, আজকে তাদেরকে মুক্তি দেওয়া হইতেছে না, তাদেরকে কষ্ট দেওয়া হইতেছে, নির্যাতন করা হইতেছে, তাদেরকে জেলের ভিতরে আটকিয়ে রেখেছে যাতে তারা কোরআনের বাণীগুলা মানুষের কাছে পৌঁছাইতে না পারে, যাতে এই জগৎটা যাতে এই মুসলিম জাতি যাতে ধ্বংসের পথে এগিয়ে যায়, যারা তারা যেন কোরআন হাদিসের সঠিক বাণীগুলা শুনতে না পারে, এই জন্য তাদেরকে আজকে কারাগারে আবদ্ধ করে রেখেছে, কারাগারের ভিতরে তাদেরকে রেখেছে। কিন্তু যারা আমাদের সমাজের ধ্বংস ডেকে আনে, যারা যুবকদেরকে নষ্ট করে দেয়, এরকম নষ্টা মেয়ে পরিমণি এবং আরও যারা আছে এই নষ্টা মহিলাদেরকে আজকে আমরা মুক্তি দিয়ে দিচ্ছি। আমি সরকারকে উদার্ত আহ্বান জানাবো এবং প্রশাসনকে উদার্ত আহ্বান জানাবো, কোরআনের মাঠে যেন এসে আবারও নবীগণের ওয়ারিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী ভাই সহ আরও যারা আছে তাদেরকে আপনারা মুক্তি দিয়ে দিন, তারা যেন কোরআনের বাণীগুলা আবারও মানুষের মাঝে সুন্দরভাবে প্রচার করতে পারে। আর মানুষের মাঝে যখন সুন্দর করে কোরআনের বাণীগুলা পৌঁছাবে, তখন এই আলোচনা শোনার পর যারা আমল করবে, তারা আমল করে যেই সব পাবে, এই সমপরিমাণ সব আপনারা এই আলেমদেরকে মুক্তি দিয়ে আপনারা এই সবের অংশীদার হয়ে যাবে।
এজন্য আপনারা এই ভালো কাজগুলো করুন, আর আপনারা খারাপ কাজ, এই নষ্টা যারা লোক আছে, নষ্টা মহিলা পরিমণি এবং সমাজের যারা খারাপ লোক তাদেরকে আপনারা শাস্তি দিন, শাস্তি দিন তাদেরকে, তাদেরকে মুক্তি দিয়েন না। পরিমণিকে মুক্তি দিয়েছেন, যদি সামনে আবারও অপরাধ করে আবারও খারাপ কাজ করে তাদেরকে কঠোরভাবে শাস্তি দিন, কারণ তাদেরকে যদি শাস্তি না দেন তারা যতদিন বাহিরে এরকম খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, যুবকদেরকে নষ্ট করবে, যুবকদেরকে ধ্বংসের পথে নিয়ে আসবে, ওই ধ্বংস করার ওই গুনাহের যে একটা পাপ, এই পাপের সম পরিমাণ ভাগিদার প্রশাসনের ভাই আপনারা হয়ে যাবেন, আমাদের সরকার মহোদয় তিনি হয়ে যাবেন। এজন্যে আমার আহ্বান হচ্ছে, যারা দায়ী ইল্লাল্লাহ, যারা কোরআনের আহ্বান মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিনা টাকায় যারা আল্লাহ তাআলার বাণীগুলা মানুষের ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছিয়ে দিতেছে, তাদেরকে আপনারা মুক্তি করে দিন। তাদেরকে যদি মুক্তি করে দেন তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপরে খুশি হয়ে যাবেন, কারণ উলামায়ে কেলাম হলো নবীজির ওয়ারিস, রহমাতুল্লিল আলামিনের ওয়ারিস, সমস্ত নবীগণদের ওয়ারিস। তাদেরকে যদি আপনারা খুশি করেন, তাদেরকে যদি ভালোবাসেন তাহলে নবীদেরকে ভালোবাসা হবে, আর নবীদেরকে যদি ভালোবাসা হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহকে ভালোবাসলে কি হবে বলে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসে আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি দুনিয়ার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বান্দাকে ভালোবাসে, তারপর জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদের কাছে গিয়ে বলে, আমি এই বান্দাকে ভালো, এই মানুষকে ভালোবাসি এবং আল্লাহ তাআলা এই মানুষকে ভালোবাসে এবং তোমরাও এই বান্দাকে, এই মানুষকে তোমরা ভালোবাসো। যখন আসমানের সমস্ত ফেরেশতারা যখন ওই বান্দাকে ভালোবাসে তখন ওই ভালোবাসার একটা পাওয়ার দুনিয়ার মানুষদের মাঝে পড়ে যায়, তখন ওই মানুষটাকে দুনিয়ার সব মানুষ সম্মান করে, দুনিয়ার সব মানুষ ওই মানুষটাকে ভালোবাসে। এজন্যে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা উলামায়ে কেরামদেরকে মুক্তি দিয়ে আপনারা আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা তৈরি করুন। আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা যদি পেয়ে যান তাহলে আপনাদের আর কিছুই লাগবে না, আপনাদের আল্লাহর ভালোবাসা হয়ে গেলে দুনিয়ার কোনো লোক নাই যে আপনাকে বেইজ্জতি করবে, অপমান করবে। এজন্যে আমার শেষ কথা হলো যে আজকে উলামায়ে কেরামদেরকে আমরা কারাবদ্ধ না রেখে উলামায়ে কেরামদেরকে আমরা মুক্তি করে দিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।